নদিয়ার 73 বিজেপি প্রার্থীদের প্রচারে এসে সোনালী গুহ স্লোগানে ভুল করে বলে বসলেন জোড়া ফুলে ভোট দিতে, আর এই নিয়ে শুরু রাজনৈতিক চাপানোতর। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে নদিয়ার 73 আসেন বিজেপি নেত্রী তথা রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালী গুহ। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গে সাম্প্রতিককালে দলে সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে নিশানা করেছিলেন তৃণমূল নেত্রীকে। পরবর্তীতে তার নিশানায় দলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলের সাথে দূরত্ব বাড়ার পর তিনি যোগ দেন বিজেপিতে, আর এবার বিজেপিতে যোগ দিয়েও শেষ নিস্তার পেল না তার। নদিয়ার 73 বিজেপি কর্মীদের প্রচারে এসে তৃণমূল থেকে আসা বিজেপির এই নেত্রী বিজেপি কর্মীদের সাথে নিয়ে স্লোগান দিতে দিতে ভুলবশত বলে বসলেন জোড়া ফুলে ভোট দিতে। ব্যাস এই নিয়ে শুরু ভোটের দামামা মঞ্চে নতুন করে এক রাজনৈতিক চাপানোতর। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, এইচপিআর নিউজ বাংলা। ওনার এটা মেয়ার স্লিপ অফ টাং। অ্যাকচুয়ালি উনি দীর্ঘদিন একটা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, বিভিন্ন সময় তিনি ওই স্লোগানটা বলে অভ্যস্ত, হয়তো এখনও পর্যন্ত সেইটা তার কোথাও দিয়ে অবচেতনের স্লিপ অফ টাং হয়েছে। তবে আমার মনে হয় না এটা, আমি ক্লিপিংসটা দেখেওছি, তিনি বেশিরভাগ সময়ই পদ্মফুল চিহ্নে ভোট দিতেই বলেছেন, কোথাও হয়তো একবার স্লিপ অফ টাং হয়ে ওটা বলেছেন। মনে হয় না এটা নিয়ে খুব বেশি ক্রিটিসাইজ করা যায়, কারণ দীর্ঘদিন উনি একটা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তো সেই অভ্যেসটা ওনার হয়তো কোথাও রয়ে গেছে। আমি অসীম বিশ্বাস, 8 নম্বর মণ্ডলের সভাপতি, 2 নম্বর অঞ্চলের কুড়িগাছি 159 নম্বর বুথে। সোনালী গুহ আজ প্রচারে এসে স্লোগান দিতে গিয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দিন বলে ফেলেছেন, কী বলবেন এই বিষয়ে? এটা হতেই পারে, অনেক মানুষের অনেক সময় বেরিয়ে যায়। আর সোনালী সম্পর্কে আমি যেটা বলবো, সেই যখন লালু আলম দিদিকে হাজার মোড়ে আঘাত করে, তার আগে থেকে সোনালী গুহ মমতাদির ছায়া সঙ্গে ছিলেন দীর্ঘ জীবন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে অতিবাহিত করেছিলেন। তো গত নির্বাচনের সময় তিনি দল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে। তো ভারতীয় জনতা পার্টিতে থাকাকালীন তার যে হাল হয়েছে, তিনি না পাচ্ছেন উগলাতে, না পাচ্ছেন গিলতে। তার কারণ আমাদের দলের দরজা আমাদের দিদি হাতে, উনি ওনাকে নেবেন কি না বা ওনার সঙ্গে কোনো অ্যাপোলজি চেয়েছেন কি না সেটা আমি জানি না। তবে যেটা উনি বলেছেন এটা স্ল্যাব ল্যাঙ্গুয়েজ হয়ে গিয়েছে, তো সেখানটায় আমার কিছু বলার নেই। তো উনি তৃণমূলে ব্যাক করুন, তৃণমূলের জায়গা দেওয়া যা দিদির হাতে, দিদির কাছে যান, অভিষেকের কাছে যান, সেখানে অ্যাপোলজি চান। এবং আমি চাইব তিনি আবার ফিরে আসুন, কোনো অসুবিধা নেই।